অযোধ্যা রাম মন্দির নিয়ে এখনো রাজনৈতিক তর্জা জারি, সোশ্যাল মিডিয়ায় জারি তর্ক বিতর্ক। কিন্তু যে অযোধ্যা নিয়ে এত তর্জা, সেই অযোধ্যারই এসব নিয়ে মাথা ব্যথা নেই। হিন্দু মুসলিম সেখানে বহল তবিয়তে রয়েছেন, ভ্রাতৃত্ববোধের নজির করছেন, তা সে নূর আলম হোক বা ইকবাল আনসারি। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে এবং রাম মন্দিরের ভিভিআইপি গেটে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই গেটের ঠিক পাশেই একটি ভান্ডারা চলছে। ভান্ডারা অর্থাৎ যারা দর্শনার্থী, যারা পুণ্যার্থী, যারা মন্দির দর্শনে আসবেন, তাদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। আর এই ব্যবস্থা সারা উত্তর ভারতে পাওয়া যায়। এই ভান্ডারার বিশেষত্ব অন্য, তার কারণ রাম মন্দির সংলগ্ন এই রাম মন্দিরের যে প্রাচীর এবং রাম মন্দিরের যে ব্যারিকেড, সেই সংলগ্ন জমিটি এক মুসলিম ভদ্রলোকের, তার নাম নূর আলম। প্রয়াত বাবার ইচ্ছেতে ভান্ডারায় সামিল নূর আলমও। প্রাক্তন বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে তিনিও প্রতিবেশীদের জন্য খাবারের বন্দোবস্ত করতে ব্যস্ত। প্রশ্ন করলে তার উত্তর, তিনি যে ভগবান শ্রীরামের প্রতিবেশী। আমারই হ্যাঁ, হাম লোক তো ভগবান কে পড়োশী হ্যাঁ, তো আমারই তো সবসে বড়ি জিম্মেদারি বনতি হ্যায় কি হাম জিতনে জ্যাদা জ্যাদা উনকে কাম আ সকে। ইয়াহাঁ তো কোই ইসকা মতলব হোতা নাহি। প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রিত হিসেবে গিয়েছিলেন অযোধ্যা জমি মামলাকারী ইকবাল আনসারি। তার পিতা ছিলেন হাসিম আনসারি, তিনি এই বিতর্কিত জমি নিয়ে মামলা করেছিলেন। তার মৃত্যুর পরে পুত্র ইকবাল এই মামলায় গিয়ে নিয়ে যান। তার স্পষ্ট বক্তব্য, আইনি লড়াই ছিল, ধর্মের লড়াইয়ের ঠাঁই নেই অযোধ্যায়। দেখি হামারে অযোধ্যা মে হিন্দু আর মুসলমানোঁ কি ফিলিং জরা সা ভি নাহি হ্যায়। অযোধ্যা মে আজ তক কোই না দঙ্গা না কোই ফসাদ না কিসি কা কোই ঝগড়া হ্যায়। অযোধ্যা কি এইসি ধরতি হ্যায় কি ইয়াহাঁ হিন্দু আর মুসলমান কি দেবী দেবতা কি কভি কোই লড়াই নাহি রহি। না হিন্দু মুসলমানোঁ কি দেবী দেবতা কভি লড়াই মে রহে, না হিন্দু মুসলমান কভি রহে। অযোধ্যা মে হমেশা শান্তি বনি রহতি, হমেশা শান্তি রহতি হ্যায়। অযোধ্যা থেকে ক্যামেরা শুভাশিসের সঙ্গে রাজীবের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।